একটি ব্যাংকে যত ধরনের অ্যাকাউন্ট আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও অধিক লাভজনক যে দুই ধরনের অ্যাকাউন্ট রয়েছে তার একটি হলো ডিপোজিট অ্যাকাউন্ট এবং অপরটি ডিপিএস অ্যাকাউন্ট। এই দুটি অ্যাকাউন্টের নামের মধ্যে অনেকটা সাদৃশ্য থাকলেও অ্যাকাউন্ট দুটির মধ্যে রয়েছে বৈশিষ্ট্যগত বিশাল পার্থক্য। আজকের এই ভিডিওটিতে আমরা অ্যাকাউন্ট দুটির পার্থক্যগুলো বিশদভাবে জেনে নেব। এজন্য ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওটিতে আমরা যে মূল বিষয়টি জানব তা হচ্ছে ডিপোজিট ও ডিপিএস অ্যাকাউন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। তাহলে চলুন দেখে নেই কি কি পার্থক্য রয়েছে। এখানে বাম পাশে ডিপোজিটের তথ্য রয়েছে এবং ডান পাশে ডিপিএস অ্যাকাউন্টের তথ্য রয়েছে। ডিপোজিটের বাংলা অর্থ অন্যের নিকট গচ্ছিত বা জমা রাখা। ডিপোজিট বলতে বোঝায় কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট পরিমাণের টাকা নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য জমা রাখার নাম ডিপোজিট। অন্যদিকে ডিপিএস হলো ডিপোজিট এ পেনশন স্কিম। প্রতি মাসে বা নির্দিষ্ট কয়েকদিন পর পর নিয়মিত টাকা জমা দিয়ে নির্দিষ্ট মেয়াদ পূর্তির পর মূল টাকা সহ একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ ফেরত পাওয়ার নাম হলো ডিপিএস। ডিপোজিট অ্যাকাউন্ট 18 বছর বা তদূর্ধ্ব যে কোনো বাংলাদেশী নাগরিক হিসাব করতে পারেন। ডিপিএস অ্যাকাউন্ট 18 বছর বা তদূর্ধ্ব যে কোনো বাংলাদেশী নাগরিক এবং নাবালকের সাথে যৌথভাবে পিতা বা মাতা অথবা আইনগত অভিভাবক নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে এই হিসাব খোলা যায়। ডিপোজিটের ক্ষেত্রে এককালীন নির্দিষ্ট টাকা জমা রাখতে হয়। ডিপিএস এ মাসিক কিস্তিতে টাকা জমা রাখা যায়। ডিপোজিটের মেয়াদকাল সাধারণত 1 মাস থেকে শুরু করে 5 ও 10 বছর পর্যন্ত হয়ে থাকে, তবে এটা ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে। অর্থাৎ এক এক ব্যাংকে এক এক নিয়ম বা এক এক মেয়াদের হতে পারে। ডিপিএস এর মেয়াদকাল সাধারণত 3, 5 ও 10 বছর হয়ে থাকে, এটাও ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে। আমানতের পরিমাণ সর্বনিম্ন 1 লক্ষ টাকা জমা রাখতে হয়, এটাও ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে। অর্থাৎ কোনো কোনো ব্যাংকে এর চেয়েও কম পরিমাণ টাকা দিয়ে ডিপোজিট করা যায়। ডিপিএস এর মাসিক কিস্তি 100 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকার যে কোনো একটি পরিমাণ নির্ধারণ করে টাকা রাখতে হয়। ডিপোজিটে ডিপিএস থেকে মুনাফার হার বেশি। ডিপিএস এ ডিপোজিট থেকে মুনাফার হার কম। ডিপোজিটের ক্ষেত্রে টাকার পরিমাণের কোনো ঊর্ধ্বসীমা থাকে না। অর্থাৎ আপনি ডিপোজিট যত টাকাই করতে চান আপনার সামর্থ্য অনুযায়ী সেই পরিমাণ টাকা ডিপোজিট করতে পারবেন। অপরদিকে ডিপিএস এর ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণের কিন্তু ঊর্ধ্বসীমা রয়েছে। ডিপোজিটে জমা রাখা টাকার উপর 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস, 37 মাস পরপর মুনাফা পাওয়ার ব্যবস্থা রয়েছে। ডিপিএস এর ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূর্বে কোনো মুনাফা পাওয়া যায় না, তবে নির্দিষ্ট সময়ের পূর্বেই বাঙালে আংশিক মুনাফা পাওয়া যায়। নিজের প্রয়োজনে ডিপোজিটের উপর লোন নেওয়া যায়। ডিপিএস এ জমাকৃত টাকার উপর 90% পর্যন্ত লোন নেওয়া যায়। নির্দিষ্ট মেয়াদের পূর্বে ডিপোজিট ভাঙানো যায়, তবে এক্ষেত্রে ব্যাংকের নিয়মানুসারে মুনাফার কিছু অংশ ফেরত দিতে হতে পারে। নির্দিষ্ট মেয়াদের পূর্বে ডিপিএস ভাঙানো যায়, তবে এক্ষেত্রে মুনাফা আংশিক পাওয়া যায়, অর্থাৎ পূর্ণ হারে মুনাফা পাওয়া যায় না। ডিপোজিটে মুনাফা থেকে 10% অথবা 15% ট্যাক্স কেটে নেওয়া হয়। ডিপিএস ভাঙালে মুনাফা থেকে 10% অথবা 15% ট্যাক্স কর্তন করা হয়। এখানে 10% অথবা 15% এর পার্থক্য হচ্ছে, যদি আপনি অ্যাকাউন্ট খুলতে টিন সার্টিফিকেট দেন তাহলে 10% কর্তন হবে, আর যদি টিন সার্টিফিকেট ছাড়াই এই দুটি অ্যাকাউন্টের যে কোনো একটি খুলেন তাহলে মুনাফা থেকে 15% ট্যাক্স কর্তন করা হবে। ডিপোজিটে ন্যূনতম মেয়াদ ও জমা টাকার পরিমাণ বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, যেটা আমি পূর্বেই বলেছি। ন্যূনতম মেয়াদ ও কিস্তির পরিমাণ বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। ডিপোজিটের টাকা এককালীন জমা দিতে হয় বিধায় অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। অন্যদিকে ডিপিএস এর ক্ষেত্রে প্রতি মাসের কিস্তি ম্যানুয়ালি জমা দিলে বারবার ব্যাংকে যাওয়ার ঝামেলা পোহাতে হয়।
ডিপোজিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেটাকে আবার নতুনভাবে বিনিয়োগ করা যায়। টার্ম ডিপোজিটের ক্ষেত্রে এটা অটো বিনিয়োগ হয়। ডিপিএস এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ব্যাংকে নিতে হয়। ডিপোজিটের পরিবর্তে লোন নিলে সেই লোনের মুনাফার হার ডিপোজিটের প্রযোজ্য মুনাফার হারের চাইতে 1-2% বেশি হয়। ডিপিএস এর জমা হওয়া টাকার উপর লোন নিলে সেই লোনের মুনাফার হার ডিপিএস এর প্রযোজ্য মুনাফার হারের চাইতে 1-2% বেশি হয়ে থাকে। ডিপোজিটের টাকা সরাসরি ব্যাংকে গিয়ে জমা দিতে হয়। অন্যদিকে ডিপিএস এর কিস্তির টাকা অ্যাকাউন্ট থেকে অটো জমা দেওয়ার সিস্টেম চালু রাখা যায়। আবার ব্যাংকের অ্যাপস এর মাধ্যমে ঘরে বসেও জমা দেওয়া যায়। ডিপোজিটের টাকা এককালীন জমা দিতে হয় বিধায় অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কোনো উপক্রম নেই। অন্যদিকে ডিপিএস এর কিস্তি পরপর 3টি দিতে ব্যর্থ হলে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ বা স্থগিত হয়ে যায়। পুনরায় ব্যাংকে গিয়ে কিছু জরিমানা দিয়ে আবার অ্যাকাউন্টটি নিয়মিত করতে হয়। তো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে ডিপোজিট ও ডিপিএস অ্যাকাউন্টের মধ্যে মূল পার্থক্যগুলো। আশা করি এই পার্থক্যের মাধ্যমে এই দুটি অ্যাকাউন্টের মূল বিষয়গুলো অনুধাবন করতে সক্ষম হয়েছেন। তো আমার এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই আপনার প্রিয়জনের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।